আমরা শুরু করেছি তিরিশ দিনের একটি বেসিক স্পোকেন ইংলিশ কোর্স স্পেশালি ফর বিগিনার্স যারা একদমই ইংরেজি বলতে পারেন না তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্প করবে আজকে আমরা শিখব হেল্পিং ভার্বের ব্যবহার এগুলি ভালোভাবে না শিখলে ইংরেজিতে সারা জীবন সমস্যা থেকে যাবে আপনি কখনোই ভালোভাবে ইংরেজি বলতে বা লিখতে পারবেন না তাই অবশ্যই এদের ব্যবহারগুলি মন দিয়ে শিখুন এবং মনে রাখুন তবেই দ্রুত সঠিক ইংরেজি বলতে শিখবেন আগের ক্লাসগুলি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন না হলে আপনার সমস্যা থেকেই যাবে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব না হলে ভিডিওর শেষে দেখুন যেখানে আপনি সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন প্রথমে আমরা শিখব ডুয়ের ব্যবহার ডুকে আমরা সাহায্যকারী ভার হিসাবে ব্যবহার করে থাকি তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডুকে ব্যবহার করা হয় আই ইউ উই এবং এর সাথে ফর এক্সাম্পল তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ স্মোক আমি কি যাই ডু আই গো ডু আই গো আমার এখন টাকার দরকার নেই আই ডোন্ট নিড মানি নাও আই ডোন্ট নিড মানি নাও আপনি কি গান পছন্দ করেন ডু ইউ লাইক মিউজিক ডু ইউ লাইক মিউজিক এখানে আমরা ডুকে সাহায্যকারী ভার হিসাবে ব্যবহার করলাম এবার আমরা শিখবো ডাজের ব্যবহার প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজকে ব্যবহার করা হয় যেমন হি সি ইট বা যে কোনো নাম ফর এক্সাম্পল সে কি এখানে থাকে ডাজ ডাজি লিভিয়ার ডাজ হি লিভিয়ার এখানে হি হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাই ডাজকে ব্যবহার করা হলো আর একটা এক্সাম্পল দেখা যাক সে কি পড়াশোনা করে হি স্টাডি ডাজ হি স্টাডি তোমার কুকুর কি কামড়ায় ডাজ ইউর বাইট ডাজ ইউর বাইট তাহলে আমরা শিখলাম প্রেজেন্টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজকে ব্যবহার করা হয় এবার চলুন শেখা যাক ডিডের ব্যবহার দুইয়ের পাশ্রম হল ডিড ডিডকে ব্যবহার করা হয় আই ইউ উই দে এবং যে কোনো নামের সাথে আপনি ডিডকে ব্যবহার করতে পারবেন তুমি কি কাজটি শেষ করেছিলে ডিড ইউ ফিনিস দ্য ডিড ইউ ফিনিস দ্য তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো ডিড ইউ গো সে কি তোমাকে সত্য বলেছিল ডিড হি টেল ইউ দ্য ট্রুথ ডিড হি টেল ইউ দ্য ট্রুথ সে কিছু বলল না হি ডিডিন সে এনিথিং হি ডিডিন সে এনিথিং আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে ডু ডাজ এবং ডিডকে বাক্যে যখন হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় তখন এরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে বিশেষ ভূমিকা পালন করে ডু ডাজকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় আর ডিডকে পাস টেন্সে ব্যবহার করা হয় এটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে চলুন এবার আমরা শিখব অ্যামের ব্যবহার আপনার জানা উচিত এমকে শুধুমাত্র আয়ের সাথে ব্যবহার করা হয় মানে বাক্যের সাবজেক্ট যখন আই হবে তখন আমরা এমকে ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি পড়ছি আই এম রিডিং আই এম রিডিং এখানে এমকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হল কারণ এই বাক্যে মেন ভার্ব রিড যার সাথে আইএনজিকে যোগ করা হয়েছে পরের বাক্যটি দেখা যাক আমি একজন শিক্ষক আই অ্যাম এ টিচার আই অ্যাম এ টিচার এই বাক্যে অ্যাম হলো মেন ভার্ব কারণ এই বাক্যে আর কোনো ভার্ভ নেই চলুন এবার দেখে নেওয়া যাক ইজের ব্যবহার বাক্যে ইজকে তখন ব্যবহার করা হয় যখন বাক্যের সাবজেক্ট হবে হি সি ইট এবং যে কোনো নাম ইজকেও বাক্যে মেন ভার্ভ এবং হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় যেমন সে কাঁদছে সি ইজ ক্রাইং সি ইজ ক্রাইং এখানে ইজকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ মেন ভার্ভ হলো ক্রাই একটা উদাহরণ দেখা যাক সে খাচ্ছে হি ইজ ইটিং হি ইজ ইটিং এখানেও ইজকে অ্যাজ এ হেল্পিং ভার্ভ ব্যবহার করা হয়েছে কারণ এখানেও মেন ভার ইট বৃষ্টি হচ্ছে ইট ইজ রানিং ইট ইজ রেনিং এবার দেখা যাক ইজকে কিভাবে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় যেমন তিনি একজন ব্যবসায়ী হি ইজ এ বিজনেসম্যান হি ইজ এ বিজনেসম্যান এই বাক্যটিতে ইজ ছাড়া আর কোনো ভাব নেই তাই এখানে ইজ হল মেন ভর্ব আর আর কে ব্যবহার করা হয় ইউ উই এবং দে এর সাথে যেমন তারা ছাত্র দে আর স্টুডেন্টস দে আর স্টুডেন্টস এখানে আর হলো মেন ভর্ব কারণ এই বাক্যে আর কোনো ভাব নেই আমরা খাচ্ছি উই আর ইটিং উই আর ইটিং এখানে আর হল হেল্পিং ভার্ব কারণ এখানে মেন ভার্ভ হলো ইট এখানে আপনাকে মনে রাখতে হবে এম ইজ আর কে প্রেজেন্টেন্সে ব্যবহার করা হয় এবার চলুন এক এক করে শেখা যাক পরের হেল্পিং ভার্ভগুলিকে ওয়াজ ওয়াজকে ব্যবহার করা হয় আই হি সি ইট এবং যে কোনো নামের সাথে প্রথমে আমরা দেখে নিই কীভাবে ওয়াজকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় যেমন আমি খেলছিলাম আই ওয়াজ প্লেইং আই ওয়াজ প্লেইং সে চা বানাচ্ছিল হি ওয়াজ মেকিং টি হি ওয়াজ মেকিং টি এবার দেখা যায় কীভাবে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ এ ডক্টর আই ওয়াজ এ ডক্টর এই বাক্যটিতে ওয়াজ ছাড়া আর কোনো ভার্ভ নেই তাই এখানে ওয়াচকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার ওয়ারকে ব্যবহার করা হয় ইউ উই এবং দে এই সাবজেক্টগুলি থাকলে আপনি ওয়ারকে ব্যবহার করতে পারবেন ফর এক্সাম্পল তারা টিভি দেখছিল দে ওয়ার ওয়াচিং টিভি দে ওয়ার ওয়াচিং টিভি তারা ঘাসের ওপর শুয়েছিল দে ওয়ার লাইং অন দ্য গ্র্যাস দে ওয়ার লাইং অন দ্য গ্রাস আমরা শিক্ষক ছিলাম উই ওয়ার টিচার উই ওয়ার টিচার এখানে আমরা ওয়ারকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করলাম এবার আমরা শিখব হ্যাবের ব্যবহার হ্যাবকে ব্যবহার করা হয় আই ইউ উই এবং এর সাথে যেমন আমি পড়াশোনা করেছি আই হ্যাভ স্টাডিড আই হ্যাভ স্টাডিড এখানে হ্যাবকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে তুমি কি খেয়েছো হ্যাভি ওয়েটেন ইউ ওয়েটেন এই বাক্যটিতেও হ্যাবকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ এখানে মেন ভার্ভ হল ইট আমার একটা ল্যাপটপ আছে আই হ্যাভ এ ল্যাপটপ আই হ্যাভ এ ল্যাপটপ এখানে হ্যাবকে মেন ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে বাংলা বাক্যে যখন আছে অর্থে হ্যাবকে ব্যবহার করা হয় মানে আমার অধিকারে কোনো কিছু বস্তু আছে সেই অর্থে যদি হ্যাবকে ব্যবহার করা হয় তাহলে সেই বাক্যে হ্যাবকে মেন ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় এবার চলুন শেখা যাক হ্যাজের ব্যবহার হ্যাজকে ব্যবহার করা হয় হি সি ইট এবং যে কোনো নামের সাথে আপনি হ্যাজকে ব্যবহার করতে পারেন সে কেনাকাটা করতে গেছে হি হ্যাজ গন শপিং হি হ্যাজ গন শপিং এখানে হ্যাজকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে আরেকটি উদাহরণ দেখা যাক সে খেয়ে ফেলেছে হি হ্যাজ ইটেন হি হ্যাজ ইটেন এখানেও হ্যাজকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে তার একটা বাইক আছে হি হ্যাজ এ বাইক হি হ্যাজ এ বাইক এখানে হ্যাজকে মেন ভার্ভ হিসাবে ব্যবহার করা হয়েছে আপনার জানা উচিত বাংলা বাক্যে যখন আছে অর্থে হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয় তখন সেই বাক্যে হ্যাভ হ্যাজ মেন ভার্ভ হিসাবে কাজ করে এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার হ্যাড মানে ছিল যা পাস্টেন্সে ব্যবহার করা হয় পাস্ট অব হ্যাভ হ্যাজ মানে হ্যাভ পাস পাসফর্ম হলো হ্যাড হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় যেমন আই ইউ উই দে বা যে কোনো নামের সাথে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারেন যেমন সে খেয়েছিল হি হ্যাড ইটেন হি হ্যাড ইটেন তাদের একটি গাড়ি ছিল দে হ্যাডেকার দে হ্যাডেকার এখানে হ্যাডকে মেন ভার হিসাবে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব হ্যাজ টু এর ব্যবহার হ্যাজ টুকে ব্যবহার করা হয় হি সি ইট এবং যে কোনো নামের সাথে আপনি হ্যাজ টুকে ব্যবহার করতে পারবেন ফর এক্সাম্পল তাকে পড়তে হবে হি হ্যাজ টু রিড হি হ্যাজ টু রিড তাকে যেতে হবে হি হ্যাজ টু গো হি হ্যাজ টু গো এরপর আমরা শিখব হ্যাভ টু এর ব্যবহার হ্যাভ টুকে ব্যবহার করা হয় আই ইউ উই এবং দেয়ের সাথে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড আই হ্যাভ টু রিড হ্যাড হ্যাড ডুকে ব্যবহার করা হয় সমস্ত সাবজেক্টের সাথে যেমন আই ইউ উই দে সি ইট এবং যে কোনো নামের সাথে আপনি ডুকে ব্যবহার করতে পারবেন আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল আই হ্যাড টু গেট আপ আর্লি আই হ্যাড ডু গেট আপ তাকে যেতে হয়েছিল হি হ্যাড টু গো হি হ্যাড ডু গো উইল এবার আমরা শিখবো উইলের ব্যবহার উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় আই ইউ উই দে হি সি ইট এবং যে কোনো নামের সাথে আপনি উইলকে ব্যবহার করতে পারবেন তার মানে আপনি সমস্ত সাবজেক্টের সাথে উইলকে ব্যবহার করতে পারবেন সে লেখাপড়া করবে হি উইল বি হি উইল বি সে খেলবে হি উইল প্লে হি উইল প্লে সে পড়াশোনা করে থাকবে হি উইল হ্যাভ স্টাডিড হি উইল হ্যাভ স্টাডিড এছাড়াও ইংরেজিতে মডেল ভার্ভকে হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় যেমন ক্যান কুড মে মাইট সুদ উড ইত্যাদি এদের ব্যবহারও আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে মডেল ভার্ভ নিয়ে অনেকগুলি ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আপনি খুব সহজেই এদের ব্যবহার শিখে যাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ক্লাসে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন